বল্লাল সেনের আমলে এই জাতি প্রথাটা ভাগ হলো কেমন করে? মানুষের মধ্যে চারটি বর্ণ, কে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই চার বর্ণের মানুষ, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ব্রাহ্মণ ছাড়া শূদ্রের বাড়িতে পূজা অর্চনা চলবে না, ব্রাহ্মণ ছাড়া আদ্য শ্রাদ্ধ কার্য ইত্যাদি হবে না। তাহলে সমাজের বুকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কে করলেন? এবার যদি আমরা সর্বনিম্ন ধরি, সমাজের বুকে অবয়া অলক্ষণে ব্যভিচারিণী কুলোটা একটা নারী, যাকে বলা হয় পতিতালয়ের একজন নারী বিশিষ্ট মাত্র, আজকে সেই আলোচনা প্রসঙ্গ তুলে ধরতে চাই। একদিকে মানব শ্রেষ্ঠ যিনি, পুরোহিত হলেন তিনি ব্রাহ্মণ, আরেকদিকে সেই বেশ্যা ছিলেন লক্ষ্মীরা, যে লক্ষ্মীরা রামচন্দ্র খানের রাজত্বকালে সেই রাজসভায় দৈনন্দিন রাজরাজাদের মনোরঞ্জন করতেন। আজকে সেই লক্ষ্মীরার ভূমিকা নিয়ে আলোচনা প্রসঙ্গ তুলে ধরতে চাই। আমার বিপক্ষে আছেন যিনি, তিনি হবেন জগন্নাথ দেবের পূজারী মধুপাণ্ডা মহাশয়। লক্ষ্মীরা দৈনন্দিন রামচন্দ্র খানের রাজসভায় গিয়ে নৃত্য গীত প্রদর্শন করায়, হঠাৎ করে একদিন শুনতে পেলেন রামচন্দ্র খান বেনাপোলের জঙ্গলে কোথা থেকে যেন একজন সাধু এসেছে। সেই সাধু কারোর দিকে চায় না, কারোর সঙ্গে কথা বলে না, এক মন এক ধ্যানে সদাই সর্বক্ষণ তপস্যায় রত রয়। তালপাতার কুটির নির্মাণ করে রামচন্দ্র খান বললেন, এত বড় সাহস আমার রাজ্যে এসে একজন নবীন সন্ন্যাসী তালপাতার কুটির নির্মাণ করে বসে আছে। লক্ষ্মীরা বললেন, হুজুর আপনি আমাকে আজ্ঞা দিন, আদেশ করুন, আমি কত রাজা, কত বাদশাহ, কত জমিদার, কত যোগী ঋষি মুনি সকলের ধ্যান ভঙ্গ করে দিয়েছি, আমার এই রূপের জ্যোতি দেখে, আমার রূপ লাবণ্য দেখে কত মনির মন হরণ করে নিয়েছে, সকলেই কামকামনার তাড়নায় আমার কাছে পরাস্ত হয়ে গেছে। মনে আছে ভাবো, মুহূর্তের মধ্যে গিয়ে আমি সেই সাধুর সাধুত্বকে বিনষ্ট করে দেব। এই কথা বলে লক্ষ্মীরা গেল হরিদাস ঠাকুরের কাছে, সুন্দরভাবে সুসজ্জিত হয়ে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে নৃত্য গীত প্রদর্শনী করলেন। কত তার অঙ্গভঙ্গি দৃষ্টিভঙ্গি, সাধু তার দিকে একবারের জন্য চাইল না। সারাটি দিন গত হয়ে গেল, দিনের আলো যখন অস্তাচলে চলে গেল, লক্ষ্মীরা মনে মনে ভাবল, তবে কি আমার রূপ সাধুর পছন্দ হলো না, আমার নৃত্য গীত ভালো লাগলো না? মনে আছে ভাবো, আগামী কাল এসে আবার যেভাবেই হোক সাধুর ধ্যানকে আমি ভক্ত করব। পরের দিন আরো ভালো করে সর্ব অঙ্গে স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত হয়ে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে নৃত্য গীত করলেন। হরিদাস ঠাকুর সেদিনও নয়ন মেলে চাইল না। দেখতে দেখতে দুদিন চলে গেল, লক্ষ্মীরা মনে মনে ভাবল, তবে আজকে আমি আর এই দুদিন যে গিয়েছিলাম এইভাবে সেজে গুজে যাব না, আজকে আমি একজন সাধিকার রূপে সেজে গুজে সাধুর কাছে যাব। ওমা, সেদিন লক্ষ্মীরা একটা সাধিকার বেশে সুসজ্জিত হয়ে চলে গেলেন সেই হরিদাস ঠাকুরের কাছে। নিত্যগীত করছেন, নাচ নিত্যগীত করতে করতে অকস্মাৎ কেমন করে যেন সেই লক্ষ্মীরার বদনে কৃষ্ণ নামের ধ্বনি হয়,
কৃষ্ণ নাম করে, অঝরে নয়ন বাড়ি ঝরে। লক্ষ্মীরা ভাবলো এ কি, আমি তো কোনোদিন সাধুসঙ্গ করি নাই, আমি তো কোনোদিন কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করি নাই, এসেছি সাধুর ধ্যান ভঙ্গ করতে, তথাপি আমার বদনে কেন কৃষ্ণ নামের ধ্বনি প্রস্ফুটিত হয়? হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। হরিদাস ঠাকুর বললেন, মা তুমি দুদিন এসে ঘুরে গেছো, তোমার সঙ্গে আমি কথা বলতে পারিনি, মনে বড় দুঃখ পেয়েছো মা, তাই না? বলো মা তুমি কেন এসেছো? লক্ষ্মীরা বললেন, ঠাকুর আমি দুই দিন এসেছিলাম তোমার ধ্যান ভঙ্গ করবার জন্য, কিন্তু ঠাকুর আমি তো পারলাম না, আজকে আমি এসেছি, আজকেও সেই ভাব্য ভাবনা নিয়েই তোমার কাছে এসেছি, কিন্তু হে ঠাকুর জানি না কেমন করে আমার এই বদনে কৃষ্ণ নামের ধ্বনি হয়। হরিদাস ঠাকুর বললেন, মা লক্ষ্মীরা কৃষ্ণ যদি একবার কারোর প্রতি কৃপা করে, আমার গোবিন্দ যদি কারোকে একটু কৃপা করে, তার ফুলে ফলে বাগিচা ভরে যায়, তাই গোবিন্দ তোমার বদনে কৃষ্ণ নাম ভালোবাসে জন্যই, ভালো লাগছে জন্যই তোমার বদনে কৃষ্ণ নামের ধ্বনি হয়েছে। ও মা তুমি সারাটি জীবন বেশ্যাবৃত্তি করেছ, সারাটি জীবন বেশ্যাবৃত্তি করেছ, মা বলো মা লক্ষ্মীরা এই যে তোমার দেহ বিক্রি করেছ, একবার কি ভেবে দেখেছ তোমায় একদিন যেতে হবে? সে কথা তো ভাবনি। এই যে তোমার পাপ, এই যে পাপের সঞ্চার হচ্ছে। লক্ষ্মীরা সঙ্গে সঙ্গে করজোরে বললেন, হে ঠাকুর আমার রূপ দেখে কত যোগীর শিমনি পাগল হয়ে যায়, তুমি তো আমার প্রতি একবারও চাইলে না ঠাকুর, তুমি সাধু তাহলে বলে দাও কোথায় গেলে কেমন করে আমার সকল পাপের বিমোচন হবে? হরিদাস ঠাকুর বললেন, মা জগতে আমি তো পাপি, আমার মতো পাপি তো আর কেউ নেই, আমি তোমার কেমন করে পাপ উদ্ধার করব? তবে শুনেছি বিশ্বের নাথ যিনি জগন্নাথ, সেই উড়িষ্যায় জগন্নাথ ধামে গেলে পরে জগন্নাথ যদি কারোকে একটু কৃপা করে, সকল পাপ তাপ তার দূরে চলে যায়। মা তুমি যদি পারো তাহলে সেই জগন্নাথ ধামে যাও, জগন্নাথ দেবের কাছে আর্তনাদ করো, ঠাকুর জগন্নাথ যদি তোমায় কৃপা করে তোমার সকল পাপ দূরীভূত হতে পারে। লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের কথা শুনে মনে মনে ভাবলো, শুনেছি সেই জগন্নাথ ধামে নাকি হাজার হাজার অগণন ভক্তবৃন্দের সেবা দেয়, কত ভক্তবৃন্দ ভক্তি ভরে প্রসাদ পায়, তাহলে আমি যদি এই কুল পরিত্যাগ করে জগন্নাথের কাছে শরণ নিতে যাব, মনে আছে ভাবো আমার সারা জীবনের অর্জিত ধন সম্পদ যাহা কিছু আছে সকল কিছু অর্পণ করব জগন্নাথ দেবের কাছে। লক্ষ্মীরা তৎকালীন দিনে মা 100,000 স্বর্ণমুদ্রা না দিলে পরে লক্ষ্মীরা কোনো পুরুষের মনোরঞ্জন করতেন না। তাহলে ভাবুন এই যে সারা জীবনের অর্জিত সম্পদ একটা পুটলি বেঁধে মাথায় করে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন এইভাবে হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে চলে গেলেন কোথায়, জগন্নাথের ধামে, পুরী ধামে। সেই পুরী ধামে গিয়ে এক ঝলক মাত্র মন্দিরের পুরোহিত যিনি
মধুপান্ডা ছিলেন তিনি। দেখতে পেলেন বারান্দায় বসে আছে লক্ষ্মীরা পুটলিটা মাথায় থেকে নামিয়ে, যখনই জগন্নাথ দেবের প্রতি ধ্যান করে প্রণাম করতে যায়, হঠাৎ করে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। এইখান থেকে লক্ষ্মীরা মধুপান্ডার আলোচনা শুরু হলো। মধুপান্ডার কাছে জিজ্ঞাসা, হে পুরোহিত, ব্রাহ্মণের এক নাম পুরোহিত, যারা পরের করে হিত, তাহলে তুমি বলে দাও, আমার প্রণাম ঠাকুর গ্রহণ করল না, আমি আগে ঝলক দেখতে পেলাম, এই তিনজনের মূরতি কে যে জগন্নাথ তাও জানি না, তবে একজনেরও হাত পা কিছুই নেই, যদি জগন্নাথের চরণ থাকতো হয়তো বা পায়ে হেঁটে এসে দরজাটা লাগিয়ে দিত, মন্দিরের মধ্যে কেউ ছিল না, তাহলে দরজাটা বন্ধ করলো কে? আমার মনে হয় আমার মতো পাপী জগতে আর কেউ নেই, সেই জন্য জগন্নাথ আমার প্রণাম গ্রহণ করলো না। ভগো নগরবাসী, তবে আমার কি আর গতি মুক্তি হবে না, আমি কি পতিত নরাধম, আমি পতিতই থেকে যাব। আমি যাব কোন দেশে, দয়াল তোমার তালাশে, জন্ম গেল ফলে, ভবে নাই আশাই তো বুঝেছিল ভালো, আমার এসে জনম বিফলে গেল রে, এ আমার এ দুঃখ কি যাবে মরিলে, আমার এই দুঃখ কি যাবে মরিলে, জনম গেল বিফলে, ওরে জনম গেল বিফলে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিলাল হরিলাল হরিলাল। আমার হল না সরণ, শুধু মায়া কারণ, আমার এই জনমবি ফলে গেল,
সেবাই না লাগিল রে বলো আমার দুঃখ কি ফলে ওরে জনম গেল বি ফলে তারা ভাবে হবে না কখন আমি ভাবি সব বখন যতদিন কামাই আছে ততদিন ভাই বন্ধু স্ত্রী পুত্র কন্যা সকলেই আমার, যখন আমি অর্থ দিতে পারব তখন সকলেই আমায় আদর করবে, যখন আমার ক্ষমতাহীন হয়ে যাবে, কর্মক্ষমতা যখন আমার থাকবে না কেউ আদর করবে না। মনে মনে ভাবলাম তাই সারা জীবন আমি যা পাপ করেছি, শুনেছিলাম জগন্নাথ ধামে জগন্নাথের কাছে কোনো জাতির বিচার নাই, কে ব্রাহ্মণ কে চণ্ডাল কে হারি কে মুচিডম সকলেই সমান। সেই জগন্নাথ যখন আমায় কৃপা করলো না, দেখি ভাই বন্ধু আমার পুত্র পরিজন আমার কথা ভাবে না কখন আমি ভাবি সর্বক্ষণ, যারে ভাবিলে হয় পরম শান্তি জীবনে কেটে যায় যে মোহ ভ্রান্তি রে এ তারে আমি পুজিলেম না তুই নয়নের জলে জনম গেল পি ফলে ওরে জনম গেল পি ফলে
জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল 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 জয় রাধে। সাধু গুরু চরণ ধৌত যার শুনে সকল তীর্থের পার একদিন করিলাম না সম্বল দীনবন্ধু দিও নয়নের জাল এক বিন্দুরে এ ওরে সেই জল দিব আমি ওই সাধু গুরুর চরণ যুগলে সেই জল দিব আমি সাধু গুরুর ওই চরণ যুগলে জনম গেল বিফলে ওরে জনম গেল বিফলে পাগল বিজয় বলে আমার মনিন্দ্রিয় রে তুই রইলি মোহন্ধকারে সাধু গুরুর কৃপা হলে সাধু গুরুর কৃপা হলে কত কৃষ্ণ প্রেম হলো ফলে রে তারে একদিন পুজিলেম না এই জীবন থাকিতে জনম গেল বিফলে ওরে জনম গেল বিফলে এই জনম গেল বিফলে।
এমনি ভাবে পুরীর সাথে যখন আমি যাই, জগন্নাথ দেবের মন্দিরেতে যখনই পৌঁছাই, সারা জীবনের অর্জিত সম্পদ নিয়ে গো মধুপান্ডা তোমার কাছে প্রকাশি, জগন্নাথের কাছে অর্পণ করলাম বলি তোমার পাশাপাশি। দেবতার মূরতি দর্শন করলে মনের ময়লা কেটে যায়। হে মধুপান্ডা, আমি কোনোদিন জগন্নাথ ধামে আসি নাই, কোনোদিন জগন্নাথের মূরতি দর্শন করি নাই, এক ঝলক মাত্র দেখতে পেলাম তিনজন মূরতি সেইখানে দেগো একত্রিত রয়ে, তাহার মধ্যে জগন্নাথকে বা আমার জানা নাই। এই তিনজনের মধ্যে জগন্নাথটা কি? তারপরে দেখতে পেলাম তোমার ওই দেবতার মূরতি আকৃতি বিকৃতি বিকলঙ্গ, কারণটাই বা কি? চোখগুলো বড় বড়, কেন কেমন যেন এব্রো খেব্রো মূরতি। এমনি ভাবে ভগবানের মূর্তি দেখলে পরে গো জীবের কি বল ভক্তির সঞ্চার হয়, মূলত জগন্নাথ দেবের মূর্তি এমন হলো জানি বলিবে আমায়। প্রথমবারে তোমার কাছে বেশি কথা আমি বলবো না বলবো না, সংক্ষেপে ছেড়ে দিতে চাই আমার কাব্য আলোচনা। এইবারেতে মধুপান্ডায় আমার সভাতে আসবে, এবার তাহার যত মনের কথা খুলিয়া জানাবে। শুনি জগন্নাথ ক্ষেত্রে নাকি সেথায় আবার জাতির বিচার নাই, তাহলে আমার প্রণাম কেন গ্রহণ করলো না জগন্নাথ গোসাই। এই তো প্রথমবারে তিনটি কথায় আমি করলাম জিজ্ঞাসন, একটু সুন্দর করে উত্তর দিবে ব্রাহ্মণের নন্দন। তবে প্রথমবারে একা একা আমি আর বলবো না বলবো না, আমি সংক্ষেপে ছেড়ে দিব আমার কাব্য আলোচনা। আর কথার পৃষ্ঠে কথা বললে কথা বেড়ে যায়, আমি সেই কারণে অল্পে অল্পে ইতি দিতে চাই। যাক চলে বেশি বলার নাই গো প্রয়োজন, আমার মতোই আমার ভাব করি সমর্পণ। এইবারে যে মধুপান্ডা সভাতে আসবে তার যত মনের কথা খুলিয়া জানাবে, তারপরে যখন আমি সময় হাতে পাবো আরও কিছু জানার জন্য বাসনা রাখিব। এই অবধি করি ক্ষান্ত অমৃতল হরি, একবারে জয় জয় জগন্নাথ ব্রহ্মানন্দে বলুন হরি 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 হরি। তাপসমালী নাম বাদ দিলাম, তিন ঘন্টার জন্যে মধুপান্ডা হলাম তার পক্ষের উকিল। আমার বিপক্ষের ভাবুক যিনি, জানতে পাই ভূমিকায় তিনি হয়েছেন আজকে লক্ষ্য হীরাবাই। তিনি সারা জীবনে অসৎ পথে রোজগার করে ব্যবসাবৃত্তি করে যা টাকা পয়সা রোজগার করেছে সমস্ত নিয়ে গিয়ে জগন্নাথের কাছে দিয়ে, হে জগন্নাথ আমি সারা জীবন বড় ভুল করে গেছি, আমি অসৎ পথের যাহা কিছু রোজগার করেছি সব কিছু তোমার চরণে নিবেদন করে দিলাম, প্রভু তুমি আমার কথা নিও, তুমি আমাকে একটু ক্ষমা করে দিও। অমালক্ষ হীরা, যদি এইটা ভাববে তুমি মনের মধ্যে তাহলে চরম ভুল ভাবা ভাববে। ভগবানকে কি মনে করেছো ঘুষখোর অফিসার? কিমা ভগবান আমাদের ঘুষখোর অফিসার তাই না? তুমি সারা জীবন ডাকাতি বদমাইশি লুচ্চামি গুন্ডামি করবে, আর এককালীন 1,00,000 টাকা নিয়ে গিয়ে ভগবানকে ঘুষ দিলাম। অমালক্ষ হীরা, এটা সাধারণত জজকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টে, এই কোর্ট থেকে তুমি বিচার থেকে তুমি মুক্তি পেতে পারো, কিন্তু ভগবানের সুপ্রিম কোর্ট থেকে কোনোদিন মুক্তি পাওয়া যায় না।
সেখানে ঘুষ চলে না। অন্তর নামাজিয়া মহন্ত সাজিয়া ভেলকিতে কি তাকে যাই ভুলান, প্রভু তোমার অন্তর যা আমি ভগবান। তুমি মনে করেছো আমি তিলকমালা পরে সাধু সেজে জনগণের চোখে ধুলো দিয়ে আমি সাধুগিরি করে বেড়াবো, জনগণ ভাববে আমি সাধু, কিন্তু তোমার অন্তরাত্মা একজন আছে, তিনি জানে তুমি কে, তুমি সাধু না তুমি চোর, তার কোট থেকে কেমন করে মুক্তি পাবে মা, তার কাছ থেকে রেহাই পাবে কি করে? আগে অন্তর পবিত্র করো, অন্তর মাজো, তারপর সাধু সাজো। ভগবানের কাছে ঘুষ চলে না মা। তুমি যদি ওই অসৎ পথের বেশ্যাবৃত্তির টাকা জগন্নাথের কাছে না নিয়ে যেতে, জগন্নাথ দেব তোমার প্রণাম গ্রহণ করত। ভগবান বলেছে আমি কারো টাকা চাই না, পয়সা চাই না, কারো চাই না বিত্ত বল। শেষের দিনে পার ঘাটায় বসে বসে যে জল ফেলে দুফুটা নয়নের জল, নারদ একদিন বলল কৃষ্ণকে, প্রভু গো তুমি তো পারাপারের ঘাটের মালিক, তুমি কান্ডারি, তোমার নৌকায় চড়ে সমস্ত জীব পারাপার হয়, বলতো প্রভু তোমার নৌকায় পার হতে গেলে কি লাগে? গোবিন্দ বলছে নারদ রে আমার নৌকায় পার হতে গেলে পূর্ণ ষোলো আনা করি লাগে। তা প্রভু যার ষোলো আনা করি নাই, যে জন দিন ভিখারি দিনহীন কাঙ্গাল, সে কি তোমার ঘাটে পার হতে পারবে না দয়াল? যার করি দেবার মতো সামর্থ্য নাই, গোবিন্দ আমার বললেন নারদ রে তাকেও পার করে দি, শেষের দিনে সে যদি এসে দুই বাহু তুলে দুফুটা নয়ন জল আমার চরণে ভক্তি নিবেদন করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগল হয়ে আমার চরণে ভক্তি নিবেদন করে, আমি গোবিন্দ কাণ্ডারি হয়ে আমি তখন তার নৌকায় পার করে। অমা লক্ষ্য হীরা, তুমি মনে করেছো অসৎ পথে রোজগার করে সেই টাকা গোবিন্দকে ঘুষ দিয়ে, জগন্নাথকে ঘুষ দিয়ে সেই টাকা ঘুষ দেওয়ার পরে মুক্তি পাবে না মা, এই জন্যই তোমার প্রণাম গ্রহণ করে নাই। তুমি যদি সব গঙ্গার জলে বিসর্জন করে দিয়ে নিঃস্ব কাঙ্গাল হয়ে হে জগন্নাথ দেব আমার মধ্যে সাধন নাই, আমার মধ্যে ভজন নাই, আমার মধ্যে ভক্তি নাই, প্রেম নাই, আমি সমাজে ঘৃণ্য একজন জীব, প্রভু গো তোমার চরণে একবার আমাকে আশ্রয় দাও। দেখতে জগন্নাথ তোমাকে তার চরণে আশ্রয় দিত, জগন্নাথ দেব তোমার প্রণাম গ্রহণ করত। অমা আমরা ভগবানের কাছে গিয়ে, তিনার ঠাকুরের কাছে গিয়ে, যে কোনো দেবদেবী ভগবানের কাছে গিয়ে ভগবান ঠাকুর আমার কথা নিও, তোমার কাছে পাঁচ হাজার এক টাকা মানত করে গেলাম আমার এই কাজটা যেন হয়, ভগবানকে হুকুম করা হচ্ছে না, ভগবানকে ঘুষ দেওয়া হচ্ছে, ভগবান তো কোনোদিন পাঁচ হাজার টাকার বান্ডিল চোখে দেখে নাই, একবার আমি ভাবি না তারই আকাশ তারই বাতাস তারই জল তারই ফল, আমি শুধু তার দাস অনুদাস হয়ে এসেছি, কখন আমাকে আবার হুকুম করবে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে? অমা আসার সময় কি নিয়ে এসেছো, যাবার সময় কি নিয়ে যাবে? কিছুই তোমার নাই। ভগবান বললেন তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ পূজা পার্বণ দান ধ্যান কোনো কিছুতেই থাকি না আমি, বশ আমি বশ থাকি তার কাছে, যে ভক্তের কাছে আছে কেবল পরিপূর্ণ প্রেম ভক্তি আর রস। গোবিন্দ
কে পেতে গেলে যে যত দুঃখী হবে। বাংলাদেশের লালন ফকিরের নাম আপনারা সকলেই শুনেছেন। লালন ফকির মারা যাবার কয়েকদিন আগে সমস্ত শিষ্যদেরকে এক জায়গায় ডেকে বলছে, আমি আর কয়েকদিন পর পৃথিবী ছেড়ে চলে যাব, বল তোরা কে কি চাস। সমস্ত শিষ্যরা যার যা মনের আশা আকাঙ্ক্ষা লালন ফকিরের কাছে বলছে, গুরুদেব আমার যেন এইটা হয়, গুরুদেব আমার যেন ওইটা হয়। সকলের চাওয়া শেষ হয়ে গেল। তার একজন প্রিয় শিষ্য ছিল, নাম ছিল তার কোকিল। কোকিল এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সবশেষে লালন ফকির বলছে, কোকিল রে, সবাই সব কিছু চেয়ে নিল, তুই তোর জন্য কিছু চাইবি না? আমি যার থাকবো না, পরে চাওয়ার আর সুযোগ পাবি না, বল কি চাস। কোকিল দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব, এ জগতে যার গুরু নাই তার কোনো দাম নাই, মূল্যহীন। আপনি না থাকলে কার ছায়ায় গিয়ে দাঁড়াবো? কে আমাকে কৃষ্ণ ভজনের উপদেশ দেবে? কে কৃষ্ণ নাম করবার কথা বলে দেবে? জগৎটার স্বার্থময় কেউ বলে না কৃষ্ণ নাম করতে। আর আপনি আমাকে চাইতে বললেন না, কি চাইব গুরুদেব আপনার কাছে? আমি তো আপনাকে সারা জীবনে কিচ্ছুটি দিতে পারি নাই, আমার বলতে তো কিছুই নাই, আমি তোমাকে তো কিচ্ছু দেইনি প্রভু। যদি আমি তোমাকে দিতেই না পারি, কোন মুখ নিয়ে আমি তোমার কাছে চাইব? তোমার কাছে চাইবার মতো কিছু নাই, তবে তোমার কাছে একটা জিনিস আমি চাই দেবে গুরুদেব। বলো কোকিল কি চাও? শুনেছি সুখ পেলে নাকি মানুষ হরিকে কৃষ্ণকে গুরুকে ভুলে যায়। আমি সুখী হতে চাই না, তুমি যত পারো দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা আমাকে দেবে, আমি দুঃখে এমনি তো আমার চোখে জল আসে না, আমি যেন শত দুঃখের মধ্যেও দুফুটা নয়ন জল গোবিন্দের চরণে যেন আমি নিবেদন করে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যেন ডাকতে পারি। কোকিলকে বলছে, তোর মতো শিষ্য যদি প্রত্যেকটা গুরুর ভাগ্যে মিলে রে কোকিল, তোর হাত ধরেই তো আমার ব্রজধামে যাওয়ার রাস্তা। লালন ফকির মারা যাবার আগে তার শিষ্যদেরকে বলে গেলেন, আমি মারা গেলে যেখানে আমার সমাধি দেওয়া হবে, কোকিল মারা গেলে কি করবি তোরা জানিস? কোকিল মারা গেলে ঠিক আমার মাথার উপরে কোকিলের সমাধি করবি, কোকিলের স্মরণখানা যেন আমার মস্তকে থাকে, এমন মহান ভক্তের স্মরণ আমি যেন আমার মস্তকে ধারণ করতে পারি। ও মা লক্ষ্য হীরা, আজকে এই চাওয়া পাওয়া যদি তুমি চাইতে জগন্নাথ, তুমি আমাকে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেবে দাও, যত অপমান করবে করো, যতই আমাকে কলঙ্কিনী দিশারি কুলোঠা বলে তাতেও দুঃখ নাই, আমি যেন তোমার নাম গুণগান করতে পারি, তোমার স্মরণ সেবাই যেন লাগি। তা না করে তুমি ঘুষ দিতে নিয়ে গেছো জগন্নাথকে, তুমি সারা জীবন যে অসৎ পথের টাকা কামাই করেছ এইটা নিয়ে গিয়ে জগন্নাথকে ঘুষ দিবে, এই জন্যই তোমার প্রণাম গ্রহণ করে না। আরেকটা, তোমার মনের মধ্যে কিন্তু রয়ে গেছে, ভগবানের রূপ দেখে তোমার মনের মধ্যে ভক্তি জাগে নাই। আরে ভগবান যেমনই হোক না কেন, ও বাবা, আপনার কিংবা আমার যদি একটা ছেলে অন্ধ হয়, ছেলেটা অন্ধ হয়েছে চোখে দেখে না, পিতামাতা কি তাকে দূরে ঠেলে দেয়? পিতামাতা কি তাকে অযত্ন করে সে অন্ধ চোখে দেখে না? পিতামাতা তখন তাকে সে অন্ধ ছেলেটাকে সাদরে আদরে বুকের মধ্যে টেনে নিয়ে আরো বেশি বেশি করে আদর করে। আজকে ভগবানের রূপ দেখে তোমার মনের মধ্যে প্রশ্ন জাগলো,
ভগবানের রূপ দেখে তোমার মধ্যে ভক্তি জাগে নাই, এই জন্য তোমার মতন হতভাগী তোমার মতন পাপীর ভক্তি জগন্নাথ দেব গ্রহণ করে নাই নাই নাই। বুঝেছো মা, জগন্নাথকে ওখানে ওখানে তিনজন আছে, ডান দিকে যে সে হলেন বলরাম, মাঝখানে নারীটি হলেন সুভদ্রা, আর সুভদ্রার বাম পাশে যিনি আছেন তিনি হলেন কানাই, তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি জগতের নাথ। অমা জগন্নাথ তো আমরা যাই পুরীধামে, অনেক ভক্তরা যায় জগন্নাথে গিয়ে, ওখানে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা আসি। শাস্ত্রী কি বলেছে জানেন, গয়াকাশী শ্রীবৃন্দাবনে কেবল মনের ভ্রম, একদিন গোপনে ভজলি না শ্রী গুরুর চরণ, স্বামী স্ত্রীতে এক হইয়া ঘরে কিংবা তীর্থে গিয়া গোপনে যেজন ভজে জগৎপতির চরণ। জগন্নাথ রথে করলে দর্শন পুনর্জন্ম হয় না তার, ভক্ত পরীক্ষার লাগি বুদ্ধ অবতার। দেহ দিব্য রথে হের জগন্নাথে, ভক্তি ভরা চিতে কর দর্শন। যে একবার এই দেহরথের সারথী জগন্নাথকে যেজন একবার দর্শন করে, মূলতই তার হলো জগন্নাথ দর্শন করা। পুরীধামে গিয়ে কাঠের জগন্নাথ দর্শন করে কোনো লাভ নাই। আমার হৃদয় মন্দিরে আমার দেহরথকে যেজন পরিচালনা করে, দেহরথের সারথী হয়ে যেজন আছে, অর্জুন চিনতে পেরেছিল না কৃষ্ণকে, অর্জুন মনে করেছিল কৃষ্ণ শুধু আমার কাঠের রথের সারথী, কিন্তু পরে প্রমাণ করে দিলেন কৃষ্ণ শুধু কাঠের রথের সারথী নয়, কৃষ্ণ প্রত্যেকটা জীবের দেহ রথের সারথী। বুঝেছ, একটা গান গাই তারপর দুটো আছে বাকি, দেব না ফাঁকি, কেন হাত পা চোখ মুখ নাই, কেন আকৃতি বিকৃতি হলো সেই জায়গায় যাই। শোনো দিয়া মন, জগন্নাথ দেবের তত্ত্ব কথা করি যে বর্ণন, কেন হাত নাই পা নাই আকৃতি বিকৃতিহীন হল গো আমার জগন্নাথ দেব, তাই তোমাকে আমি খুলে বলি মা তুমি বসে শোনো। তাই খুশিপুরের এক ভক্ত এই কমিটিকে 500 টাকা দান করেছেন, ঈশ্বর মঙ্গল ভাই যেন মঙ্গল করেন। কেন এমন হলো, দাপর যুগের ঘটনা করি তার বর্ণনা, বসে শুনুন ভক্তগণ, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকাতে করেছেন গমন, কৃষ্ণ দ্বারকায় গিয়ে 8 জন বিয়ে করে, 4 জন মহিষী, রুক্মিণী সত্যভামা জাম্বুবতী, এইভাবে 8 জন স্ত্রী। রাত্রিবেলা করে যখন কৃষ্ণ শয়নে থাকে, কোনোদিন সত্যভামার সঙ্গে, কোনোদিন রুক্মিণীর সঙ্গে, কোনোদিন জাম্বুবতীর সঙ্গে, অমা কৃষ্ণ রাত্রিবেলা তার স্ত্রীর সঙ্গে শুয়ে আছে বিছানায়, হঠাৎ করে রাত্রিবেলা ঠিক 12টার পরে কৃষ্ণ কি যেন স্বপ্ন দেখে, ঘুমের ঘরে বসে রাধে রাধে বলে চিৎকার করে কাঁদে, আর দুই নয়ন জলে বুক ভাসিয়ে দেয়। কৃষ্ণ রাধে রাধে বলে কাঁদে, এইটা লক্ষ্য করলো কে, 8 জন স্ত্রী। এখন 8 জনের মধ্যে বলা বলি করে, ও দিদি জানো আমাদের স্বামী না রাত্রিবেলা সত্যভামা বলছে রুক্মিণী কি আমার কাছে শয়নে আছে, শয়নে থাকার পরেও
জানিস দিদি, রাধে রাধে বলে চিৎকার করে। সত্যভামা রুক্মিণী সকলেই বলছে একই তো ঘটনা। আটজনের মধ্যে বলা বলি হচ্ছে, কে এই রাধা? রাধা কে? আমরা তো রাধাকে চিনি না। কি এমন গুণ মহিমা রাধার মধ্যে রয়েছে? রাধা কি আমাদের থেকেও দেখতে অনেক সুন্দর? রাধার মধ্যে এমন কি গুণ রয়েছে যে আমাদের স্বামী আমাদের নাম ধরে কাঁদে না, ডাকে না, রাধা রাধা বলে কাঁদে? আটজন বউ গিয়ে বলরামের মা রোহিণী দেবীর কাছে নালিশ জানাল, অমা তোমার ছেলে কৃষ্ণ কি করেছে মা জানো? রাত্রিবেলা আমাদের কাছে শয়নে থাকে, আমাদের কাছে শয়নে থাকবার পরেও ঘুমের ঘরে রাধা রাধা বলে চিৎকার করে আর কাঁদে। ওমা বলো তো এই রাধাটা কে গো? আমাদের থেকে দেখতেও কি খুব সুন্দরী? আমাদের থেকে তার মধ্যে কি গুণাবলী রয়েছে? ওমা একবার রাধা তত্ত্ব আমরা শুনতে চাই, বলো না রাধাটা কে? রোহিণী বলছে, বৌমা রাধা তত্ত্ব সব জায়গায় আলোচনা করা যায় না, রাধা তত্ত্ব সব জায়গায় বলা যায় না। রাধা তত্ত্ব শুনতে গেলে একজন নিরিবিল স্থানে গিয়ে বলতে হবে। কি করলেন? পরের দিন সকালবেলা রোহিণী দেবী তাই আটজন স্ত্রীকে নিয়ে একটা ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল। ওমা তো মারে জানাই, নিরিবিলি ঘরের মধ্যে ঢুকে আটজন স্ত্রীকে নিয়ে রোহিণী ঘরের মধ্যে প্রবেশ করল। আর দরজার সামনে কৃষ্ণের বোন সুভদ্রাকে রোহিণী দেবী বলল, সুভদ্রা তুই এই দ্বারের দ্বারি হয়ে থাকবি, কেউ যেন ঘরে প্রবেশ করতে না পারে, এবং কেউ যদি আসে আমাদেরকে একটু ইঙ্গিত করবি, আমরা রাধা তত্ত্ব আলোচনা বন্ধ করে দেব। এবার ঘরের মধ্যে আটজন বউকে নিয়ে রাধা তত্ত্ব আলোচনা হচ্ছে। কৃষ্ণর জন্মলীলা, রাধার জন্মলীলা, বাল্যলীলা, কৌশললীলা, যৌবনলীলা, এই যে পদাবলী কীর্তনের জন্ম, এখান থেকে এক এক করে রাধার গুণাবলী আলোচনা হচ্ছে। কি গুণ? কৃষ্ণ একদিন কালিদয় সাগরে ঝাঁপ দিয়েছিল। কালিদয় সাগরে যেদিন কৃষ্ণ ঝাঁপ দিল, বৃন্দাবনবাসী সকলেই ভাবল কৃষ্ণ মরে গেছে আর বেঁচে নাই, কালিয়ানাগের বিষের জ্বালাই হয়তো কৃষ্ণ আর বেঁচে নাই। সকলেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কালিদয় সাগরের পারে দাঁড়িয়ে, কিন্তু কেউ জলের নিচে ঝাঁপ দিয়ে দেখল না কৃষ্ণ মরে গেছে না বেঁচে আছে। রাধার কানে গিয়ে যখন পৌঁছালো কৃষ্ণ কালিদয় সাগরে ঝাঁপ দিয়েছে, রাধা পাগলিনীর মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর পাগলিনীর মতো রাধে ছুটেছে। কানাই আমার দেহ মন প্রাণ সব তোমার চরণে করেছে দান, তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই, তুমি যদি বেঁচে না থাকবে আমি কার জন্য পৃথিবীতে বাঁচব? কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এসে কালিদয় সাগরে ঝাঁপ দিল, জলের নিচে গিয়ে দেখে কৃষ্ণ মরে নাই, কালিয়ানাগের মাথায় নৃত্য করছে। কৃষ্ণ রাধেকে দেখে বলছে, রাধে রাধে তুমি এখানে এসেছ, তোমার মরণের ভয় নাই? কালিদয় সাগরের জল বিষময়, জল স্পর্শ করা মাত্র মারা যায়, কেউ বাঁচে না। আজকে তুমি নিজের জীবন বিপন্ন করে দিয়ে রাধে তুমি আমাকে বাঁচাতে এসেছ। রাধে বলছে, রা কৃষ্ণ তুমি যদি বেঁচে না থাকবে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ছাড়া তো আমার কেউ নাই, দেখেছো
নিজের জীবনে বাজি রেখে যেই জন অন্যকে বাঁচায়, এত ভালোবাসা রাধার মধ্যে। এই রকম করে ঘরের মধ্যে রাধাতত্ত্ব আলোচনা হচ্ছে। রাধাতত্ত্ব আলোচনা শুনতে শুনতে আটজন বউ ভাবে বিভোর হয়ে গেছে, আটজন স্ত্রী ধুলার মধ্যে গোড়াগড়ি যায়। আহারে, রাধার এত গুণ, রাধার এত মহিমা। এমন সময় ওই পথ দিয়ে কৃষ্ণ আর বলরাম যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, দাদা ওইটা আমাদের বোন সুভদ্রা না? এক পা দুপা করে কাছে গিয়ে বলল, কিরে সুভদ্রা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? সুভদ্রা ইশারা করে বলে দিল, দাদা চুপ, ভিতরে রাধাতত্ত্ব আলোচনা হচ্ছে, কথা বলা যাবে না। যখনই রাধার কথা শুনেছে কৃষ্ণ কেঁদে কেঁদে সুভদ্রার চরণ জড়িয়ে ধরে বলছে, বোনেরে আজ 160 বৎসর হতে চললো, আমার পাগলিনীটাকে আমি দেখি নাই, আমার রাধাকে আমি দেখি নাই, জানি না আমার রাধারানী কেমন আছে। বোন, তোর কাছে একটু আমার মিনতি, তুই আমাকে একটু রাধা তত্ত্ব শুনতে দে। বলল, বেশ ঠিক আছে। বলরাম দাঁড়ালো ডান দিকে, কৃষ্ণ দাঁড়ালো বাম দিকে। মনের আনন্দে কৃষ্ণ বলরাম সুভদ্রা রাধা তত্ত্ব আলোচনা শুনছে। রাধা তত্ত্ব শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা ভাবে বিভোর হয়ে, কৃষ্ণ বলরাম সুভদ্রার হস্ত পদ স্কন্ধ সব গলে 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 খসে পড়ছে, ভাবে বিভোর হয়ে গেছে। ওই পথ দিয়ে যাচ্ছিলেন নারদমণি। নারদমণি দূর থেকে এই রূপ দর্শন করলেন, একই রূপ আমি দর্শন করলাম গোবিন্দর, এরূপ তো আমি কোনোদিন দর্শন করি নাই, আকৃতি বিকৃতিহীন, হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা সব কিছু গলে 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 পড়ছে। নারদমণি কাছে গিয়ে বলছে, গোবিন্দ তোমার অপার মহিমা প্রভু, কি রূপ তুমি দর্শন করালে। নারদের কথা শুনে গোবিন্দের ভাবদশা কেটে গেল। গোবিন্দর ভাবদশা যখন কেটে গেল, কৃষ্ণ সুভদ্রা বলরাম আগের ন্যায় আবার শরীর ফিরে পেলেন। নারদমণি ডেকে ডেকে বলছে, প্রভু আজকে যে রূপ তুমি দর্শন করালে, এই মধুময়ী মূরতি, বলো প্রভু বলো, এই মধুময়ী মূরতি তুমি আবার আমাকে দর্শন করাবে, আমি যেন আবার দুনয়ন ভরে তোমার এই মধুময়ী মূরতি যেন দর্শন করতে পারি। কৃষ্ণ বলছে, না নারদ, এই যুগে তুমি এই দর্শন আর করতে পারবে না, এই দাপুর যুগে এই রূপ আর দর্শন হবে না। তাহলে প্রভু এই রূপ কবে দর্শন করব? বলল, আগত কলিযুগে আমি জগন্নাথ রূপে এই রূপেই উড়িষ্যায় শ্রীক্ষেত্রে আমি আবির্ভূত হব। যে রূপ তুমি আজকে আমার দর্শন করেছ, এই রূপে আমি জগন্নাথে গিয়ে অবতীর্ণ হব। আমার এই রূপ দেখে কেউ যদি মনে হিংসা নিন্দা অহংকার ভুলে গিয়ে আমার রূপের প্রতি আকৃষ্ট হয়ে দুফোঁটা নয়ন জলে দিয়ে যদি বদনে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে যদি আমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিতে পারে, আমি সমস্ত পাপ থেকে তাকে মুক্তি করে দেব বিশ্ব চরাচর। অমা লক্ষ্য হীরা, ভক্তের মান রাখতে এই জন্যে তিনি আকৃতি বিকৃতিহীন হয়ে জন্মগ্রহণ করলেন। নিম কাঠ দিয়ে তৈরি করা হলো, বিশ্ব বসু এসে এই জগন্নাথ মূর্তিটা তৈরি করেছিলেন, মেলা কাহিনী আমি সেই জায়গায় যাচ্ছি না। ভগবানের হাত নয় পা নয়, এই তো তোমার মনের সন্দেহ, দরজাটা বন্ধ করে দিল কে? আষাঢ় মাসের পূর্ণ তিথিতে জগন্নাথের রথযাত্রা শুরু হলো, তাই
অপূর্ব ঘটনা শোনো সেই রটনা বসে বসে আমার লক্ষ্য হীরামাই। এখানে যেমন বাউলের গান হচ্ছে দেখুন কতগুলো দোকান বসেছে, তেমনি পুরীধামে রথযাত্রা শুরু হয়ে গেছে। সমস্ত দোকানদার বন্ধুরা এসে যে যার মতো জায়গা নিয়ে দোকান দিয়েছে। মনোরঞ্জন নামে একজন মিষ্টির দোকানদার ছিল, তিনি সবার শেষে এসে সবার পিছনে দোকান দিলেন। তিনি ভালো জায়গা পেল না, তিনি ভালো জায়গা যখন পেল না সবার পেছনে গিয়ে দোকান দিয়ে বসে আছে। খরিদ্দার যারা আসে সামনের দোকান থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে চলে যায়, মনোরঞ্জনের দোকানে কেউ আসে না। মনোরঞ্জন সারাদিন বৌনিটা পর্যন্ত করতে পারে নাই। জগন্নাথকে বলছে প্রভু গো, কত আশা নিয়ে তোমার মেলায় আসলাম, দোকান দিলাম, আমি একটু বিক্রি করব, বিক্রি করার পরে যা পাবো তাই দিয়ে চাল ডাল কিনে আমার বাড়িতে ছেলে মেয়েকে খাওয়াবো। আজকে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল, আমার দোকানে একটা খরিদ্দার আসলো না, বৌনি পর্যন্ত হলো না। তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি ভক্তের অন্তরের কথা জানো, তুমি কি আমার দুঃখ জানো না দয়া, আমার বাড়িতে যে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে, আমি যদি বিক্রি করতে না পারি কি খেয়ে তাদেরকে বাঁচাবো। মনোরঞ্জন কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছে, সারাদিন কোনো বিক্রি বার্তা হয় নাই, বৌনিও হয় নাই। ঠিক রাত্রি দুটো আড়াইটার দিকে ছোট্ট একটি বালক এসে দোকানি আমার ডাক শুনতে পাচ্ছ, তোমার দোকানটা একটু খোলো না। ছোট্ট একটা বালকের চিৎকার চেঁচামেচিতে মনোরঞ্জন তার দোকানের ঝাপটা খুলে বাইরে এসে দেখে একটা 7-8 বছরের বালক দাঁড়িয়ে আছে। এই কে তুমি, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি জগন্নাথ ধামে। কি চাও? বালকটি বলছে দোকানি জানো, আজকে সারাটি দিন আমাকে কেউ খেতে দেয়নি, আমার বড্ড খিদে পেয়েছে ও দোকানি, তোমার দোকান থেকে একটু মিষ্টি আমাকে দাও না গো, আমার বড্ড খিদে পেয়েছে, আমি সারাদিন কিচ্ছু খাই নাই, দাও না দোকানি, তোমার দোকান থেকে একটু মিষ্টি আমাকে দাও। দোকানি বলছে না 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 না, আমি সারাদিন বৌনি পর্যন্ত করতে পারি নাই, আমি তোমাকে দেব না, টাকা এনেছো? বালকটি বলছে দোকানি আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই গো। না না না, আমি বাকিতে বিক্রি করি না। ছোট্ট বালকটি বলছে আমাকে দেবে না খেতে? না না না, তুমি টাকা দাও, আমি তোমাকে খেতে দেব। ছোট্ট বালকটি তার হাতে ছিল একটা সোনার আংটি, সোনার আংটিটি খুলে দোকানিকে বলছে দোকানি এই যে সোনার আংটিটা তোমার কাছে বন্ধক দিলাম, এটার বিনিময়ে একটু মিষ্টি আমাকে দাও, কালকে সকালবেলা টাকা দিয়ে আমি এসে তোমার টাংটি ছাড়িয়ে নিয়ে যাব। দোকানি সোনার আংটিটা নিয়ে ছোট্ট বালকটাকে মিষ্টি দিচ্ছে। বালকটি বলছে আহ কি তৃপ্তি পেলাম দোকানি, তোমার হাতের মিষ্টি খেয়ে, তোমার হাতের মিষ্টি যে এত মধু এত স্বাদ, সত্যি আমার তৃপ্তি হয়েছে, আমার মন জুড়ে গেছে। দোকানি তাহলে আসি, কালকে সকালবেলা এসে আংটিটা নিয়ে যাব। সেই রাত্রিবেলায় যে মেন পূজারী মধুপান্ডা তাকে স্বপ্ন দেখাচ্ছে, মধুপান্ডা আমি মনোরঞ্জনের কাছ থেকে মিষ্টি খেয়েছি আমার সোনার আংটি বাধা দিয়ে, তুমি কালকে
সকালবেলা গিয়ে আমার আংটিটা খুলে আনবে, কেমন ছাড়িয়ে আনবে। মধুপান্ডা ঘুম থেকে উঠে ভোর ভোর হতে কি না হতে এসে মনোরঞ্জনকে ডাকছে, মনোরঞ্জন তাড়াতাড়ি দোকানটা খোলো। মনোরঞ্জন দোকান খুলে, কে পান্ডামশাই আপনি? বলছে, তোমার কাছে কি রাত্রিবেলা কোনো বালক এসে সোনার আংটি বাধা দিয়ে মিষ্টি খেয়ে গেছে? বলল, হ্যাঁ খেয়ে গেছে। কয়, তোমার মিষ্টির দাম কত? এই যে টাকা নাও আর আংটিটা ফিরিয়ে দাও। বলছে, না না না, তোমাকে আংটি দেবো কেন? ছেলেটি যদি পরে এসে আমার কাছে চায় তাহলে তাকে কি দেব? পান্ডা কেঁদে কেঁদে বলছে, দোকানিরে তোর জনম ধন্য, জানিস তোর দোকানে কে মিষ্টি খেতে এসেছিল কালকে? বলল, কে? আমি তো জানি না, একটা বালো দোকানি। কালকে স্বয়ং জগন্নাথ তোমার দোকানে এসে মিষ্টি খেয়ে গেছে দোকানি, তুমি তাকে চিনতে পারোনি। দোকানি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে, আহারে পাপি নয়ু, হে প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না, যেখানে জগন্নাথ দাঁড়িয়ে মিষ্টি খেয়েছিল মনোরঞ্জন সেখানে ধোলার উপর পরে গড়াগড়ি যায় আর কাঁদে, জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করে। এই কথাটা যখন শুনতে পেল গোটা উড়িষ্যাবাসী, সকলে দলে দলে এসে মনোরঞ্জনের কাছ থেকে মিষ্টি কিনতে শুরু করলো, কারণ স্বয়ং জগন্নাথ মনোরঞ্জনের হাতের মিষ্টি খেয়েছে, মিষ্টি বড় ভালোবাসে। দলে দলে ভক্ত এসে জগন্নাথের মিষ্টি কিনে নিয়ে যায় মনোরঞ্জনের কাছ থেকে। ভগবান কাকে কোন দিক থেকে? ভগবান কোনোদিন কাউকে টাকা দেয় না মা, সহায় হয়ে কোন দিক দিয়ে ভগবানের উন্নতি করায় ভক্তের, কেউ সেটা জানে না। মনোরঞ্জন বলল, পান্ডা এই আংটি আমি তোমাকে দেব না, আর আমি টাকাও নেব না, আমি তো বড় পাপী, জগন্নাথ মিষ্টি খেয়ে গেছে, আমি টাকা নেব, আমি টাকা নেব না, আমার মতন পাপি কয়জন আছে? তিনি জগন্নাথের কাছে গিয়ে হাত জোড় করে বলছে, প্রভু আমি না হয় পাপ করেছি অজান্তে, দয়াল আমার মনের এই বাসনা, তুমি একবার তোমার আঙ্গুলটা বাড়িয়ে দাও, আমি নিজ হাতে তোমার আঙ্গুলে আমার আংটিটি পরিয়ে দেব। দেব না প্রভু, দেব না, তোমার আঙ্গুলটি বাড়িয়ে দাও। ভক্তের আত্মনাদ শুনে চোখের জল জগন্নাথ আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে যখন জগন্নাথ দেব তার আঙ্গুলটা বাড়িয়ে দিলেন, জয় জয় জগন্নাথ রামানন্দ হরিবল, মনোরঞ্জন তার আঙ্গুলে আংটি পরিয়ে দিল। অমা কে বলেছে জগন্নাথের হাত নাই পা নাই? তোমার মনের মধ্যে বিশ্বাস ভক্তি নাই, আগে মনের মধ্যে বিশ্বাস ভক্তি তৈরি করো, তবেই জগন্নাথ তুমি দর্শন পাবে, জগন্নাথের চরণে আশ্রয় পাবে, না হলে হবে না মা। আগে মেন বিশ্বাস ভক্তি প্রেম গাঢ় করো, অবশ্যই জগন্নাথ কাউকে খালি হাতে ফেরাই না, তার কাছ থেকে কিছু না কিছু তোমাকে দেবেই, বুঝেছ? যাক তবে বেশি কথার নাই প্রয়োজন, আমার মতো ভাবে আমি করি সংবরণ, প্রথমবারে একা একা বলতে গেলে বেশি বেশি বলে আমি অগ হব না কদোষী, দোষা দোষীর ভারী আমি করিতে যাব না, বেশি কথায় আমি আর বলবো না বলবো না, আর দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়, তারপরে ভাবতে সভাতে তারপর তার ভাবের কথাগুলো খুলিয়া বলিব, এইখানে পরিখান্ত ভাবের লহরী, একবার জয় জয় জগন্নাথ রামানন্দে বলুন হরি 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 বল হরি বল। লক্ষ হীরা মিলন মোহনাই গো, দুইজনাতে মত্ত হব, দুইজনাতে মত্ত হব, জগন্নাথের তত্ত্বে তাই গো, এসো এসো লক্ষ হীরা। আমা
হ্যাঁ বলো, এই যে আজকে তুমি জগন্নাথ দেবের কাছে এসেছো। এসেছি, এটা তোমার পূর্বজন্মের স্বীকৃতি। আচ্ছা আচ্ছা, এই লক্ষ হীরা আগের জন্মে ছিল ব্রহ্মচারিণী। আচ্ছা আচ্ছা, একজন তপস্বিনী ছিল লক্ষ হীরা আগের জন্ম, সারা জীবন তপস্যা করে গেছে, আচ্ছা বিয়ে করে নাই। তিনি মনে মনে ভাবলে একার দেহে সাধন ভজন করে আমি কৃষ্ণ প্রাপ্তি হব, তাই সারা জন্ম সাধন ভজন করে গেল। পুরুষ মানুষের না দরকার পড়িল। আচ্ছা, সেই কথাটি তোমায় বলি ভালো, সেই কথা তোমায় বলি ভালো, বসে শোনো তাই এসো এসো মধু পান্ডা দণ্ড মোহনাই গো, এসো এসো মধু পান্ডা। ওরে একদিন দেখতে দেখতে ব্রহ্মচারিণীর কুষ্ঠ ব্যাধি ঘা হলো যখন। আচ্ছা, সারা শরীরে গলিত পচা কুষ্ঠ ঘা বের হয়ে গেল। ঘৃণা করে কেউ লক্ষ হীরার কাছে আসে না কখন। আচ্ছা, সকলেই পচা গন্ধে কেউ তার কাছে আসে না। এইভাবে দীর্ঘদিন পরে থাকতে থাকতে লক্ষ হীরার সর্বাঙ্গ শরীরে গলিত পচা কুষ্ঠ ঘা। একদিন জল জল বলে চিৎকার করে দেখো তাই। আচ্ছা আচ্ছা, চিৎকার করতে করতে বুঝি মরণ হলো তাই। লোকে ভাবছে মনে হয় লক্ষ হীরা ওই ব্রহ্মচারিণী মারা গেছে, কিন্তু মরে নাই, প্রাণবায়ুটা ভিতরে বন্ধ হয়ে আছে। এই জন্যে ডাক্তারখানায় হসপিটালে 3 ঘন্টার আগে কোনোদিন ডেথ সার্টিফিকেট দেওয়া হয় না। লোকে ভাবলো মনে হয় লক্ষ সন্ন্যাসিনী মারা গেছে, হ্যাঁ নাকে মুখে গামছা বেঁধে নিয়ে গিয়ে তাকে গঙ্গার জলে ফেলে দিল। ওই গঙ্গার জল নাক মুখ দিয়ে যখন ঢুকতে লাগলো ভিতরে দেখো তাই, এবার ধীরে ধীরে জীবন ফিরে পাই। আচ্ছা, এবার সেই ঘটনা তোমারে জানাই, সেই ঘটনা তোমারে জানাই, শোনো দিয়া মন গো, এসো এসো মধু পান্ডা দণ্ড মোহনাই গো, এসো এসো মধু পান্ডা। এইবার যখন নাক মুখ চোখ দিয়ে জল ঢুকলো ভিতরে, আচ্ছা সন্ন্যাসিনীর ভিতরে প্রাণ ফিরে এলো। আচ্ছা আচ্ছা, যখন প্রাণ ফিরে এলো তার মুখ দিয়ে পাখির মতো আওয়াজ বের হচ্ছে, কিন্তু জলের ধাক্কা লেগে লেগে সন্ন্যাসিনীর গায়ের একটা কাপড় নাই, তিনি উলঙ্গিনী হয়ে গেছে। আর জলের ঢেউ গিয়ে হ্যাঁ সন্ন্যাসিনীর গোপন অঙ্গে বাড়ি লাগতে শুরু করলো। যখন সন্ন্যাসিনীর গোপন অঙ্গে গিয়ে জলের ধাক্কা লাগছে, সন্ন্যাসিনী মনে মনে চিন্তা করলো, বাহ সামান্য জলের ঢেউ লেগে যদি আমার মনের মধ্যে এত কামনা বাসনা সুখ ভোগ হয়, জীবনে যদি একটা পুরুষের সঙ্গ করতাম তাহলে আরো কত আনন্দ পেতাম। এই কথা মনে ভাবতে ভাবতে সত্যিকারের মারা গেল ব্রহ্মচারিণী। অন্তর্যামী গোবিন্দ মনে মনে জানতে পারলেন, ব্রহ্মচারিণী সারা জীবন সাধন ভজন করে কাটিয়ে দিলে তোমার পুরুষ মানুষের দরকার হবে না, আর সামান্য জলের ধাক্কা লেগে তোমার মধ্যে কামনা বাসনা জাগলো, পুরুষের সঙ্গ করার কথা মনে জাগলো, এই মরণের সময় যাও তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আগত যুগে জন্ম নিয়ে তুমি বেশ্যাকুলে জন্মগ্রহণ করবে, বহু পুরুষের সঙ্গ করবে, তোমার কামনা বাসনা পূর্ণ হবে, কিন্তু এই জন্মে তুমি সাধন ভজন যতটুকু করে গেছো এই সাধন ভজনের বিনিময়ে বেশ্যাবৃত্তি করার সবশেষে গিয়ে তুমি সাধু সঙ্গের গুণে আবার মুক্তি মুখ্য পাবে। কাজেই মা তুমি আমার কথা ধরো, তুমি জগন্নাথ দেবের ওই টাকা পয়সা যা আছে সমস্ত কিছু গঙ্গার জলে বিসর্জন দিয়ে তুমি জগন্নাথের চরণে গিয়ে প্রেম ভক্তি নিয়ে আশ্রয় নাও, এবং যদি দিতেই চাও হ্যাঁ নগরে নগরে ভিক্ষা করে এনে তা দিয়ে জগন্নাথ দেবের সেবার আয়োজন করো। বাবারা মায়েরা, আচ্ছা তাহলে আমার যে এতদিনের সারা জীবনের অর্জিত সম্পদ, এই সম্পদ তোমার জগন্নাথ দেবের ভোগে না, এটা কাজে লাগবে না, অসৎপথের ইনকাম আমার গোবিন্দ গ্রহণ করে না। তাহলে সাধু, হ্যাঁ বলো, এই যে নগরে নগরে আমি এই যে উড়িষ্যা নগরে গিয়ে
পুরী ধামে সকল ভক্তবৃন্দের দ্বারে যে যাব, আচ্ছা তার মধ্যেও তো বাধ্যবাধকতা আছে, তাই খুলে বলি তোমার কাছে কয় দ্বারে ভিক্ষা করে এনে দিতে হবে যাতে জগন্নাথ গ্রহণ করে? সাড়ে তিন বারি নিতে হয়। সাড়ে তিন বারি? কিন্তু এখন তো আর সাড়ে তিন বারি নিলে চলবে না। আগেকার দিনে মানুষেরা ভিক্ষা দিত কেমন, একটা মানুষের সেবার জন্য কতটুকু চাল দরকার, সবজি চাল ডাল ভিক্ষা দিত। আর এখন ভিক্ষা নিতে গিয়ে পরে জর্দার কৌটার ঝাপা আছে না, তার মধ্যে বোধহয় দশ গ্রাম চালও ধরে কিনা। আচ্ছা এই দশ গ্রাম দশ গ্রাম করে চাল নিলে কয় বাড়ি যেতে হবে আর পেট ভরবে? ওই জন্য এখন যত পারে বেশি বেশি করে সব বাড়ি যায়, কোনো বাড়ি বাকি রাখে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, যেখানে জগন্নাথের আলোচনা হয় যেখানে নাম রয়েছে সেখানেই নামই রয়েছে। আপনারা এখন সকলে জগন্নাথবাসী, উড়িষ্যাবাসী, অমা অনেকেই জগন্নাথ গেছে, অনেকেই যেতে পারে না, ইচ্ছা থাকলেও যাওয়া হয় না। আজকে এখান থেকে মনে বিশ্বাস ভক্তি নিয়ে আপনারা যে যা পারেন জগন্নাথের সেবার জন্য জগন্নাথ তত্ত্বকথা শুনে দান করবেন। এই দানই আপনার ওই উড়িষ্যাতে জগন্নাথের ভোগে লাগবে, জগন্নাথের সেবাই লাগবে, তবে বিশ্বাসটা মনে বড়। আপনারা মনে মনে হয়তো চিন্তা করবেন এখানে আবার উড়িষ্যা হয় কী করে? হয় মা, যেখানে নাম আলোচনা হয় সেখানে নামের সঙ্গে নামের মানুষটাও থাকে, নামের সঙ্গেই নামি। তাই আসো মা, যে যা পারো এই জগন্নাথের তত্ত্ব শুনে জগন্নাথ